ক্রেবস চক্রের গুরুত্ব নিয়ে আলোচনা করার আগে যেটা বলা দরকার সেটা হচ্ছে ক্রেবস চক্রে মূলত কি হয়। ক্রেবস চক্রে মূলত যেটা ঘটে যে পাইরুভিক অ্যাসিড থেকে জিনিসটা ভেঙে ভেঙে আমরা শক্তি ধীরে ধীরে উৎপন্ন করতে থাকি, মানে যে পাইরুভিক অ্যাসিডটা আমাদের ছিল সেটা থেকে ভেঙে অনেকগুলো শক্তির উপাদান আমরা পেয়ে থাকি। এখন দেখতে হবে এই শক্তিটা আসলে কী কী আকারে পাই। শক্তি আমরা পাই হচ্ছে মূলত NADH2, FADH2 এবং ATP আকারে। এখন লক্ষ্য করে দেখি যে পাইরুভিক অ্যাসিডের মধ্যে আসলে এই শক্তিগুলো জমা হয়েছিল, সেই শক্তিটা আমরা ক্রেবস চক্রের একটা চক্রের মাধ্যমে পেয়ে থাকি। এবং একটা চক্রের মাধ্যমে দুই অণু পাইরুভিক অ্যাসিড থেকে আমরা 6টা NADH2 পাই, 2টা FADH2 পাই, 2টা ATP পাই, মানে একটা বিশাল পরিমাণ শক্তি আমরা পেয়ে যাই ক্রেবস চক্র থেকে। তোমাদের হয়তো মনে আছে যে মাইটোকন্ড্রিয়াকে কী বলা হতো, মাইটোকন্ড্রিয়াকে বলা হতো হচ্ছে পাওয়ার হাউস। পাওয়ার হাউস বলার কারণ হচ্ছে কিন্তু এটাই যে মাইটোকন্ড্রিয়াতে এই ক্রেবস চক্রটা শুরু হয় এবং শুরু হয়েই এই এতগুলো শক্তি জিনিস তৈরি করে ফেলে এবং পরবর্তীতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে এই সবগুলো শক্তি ATPতে পরিণত হয়ে যাবে, যেটা সরাসরি বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। এই কারণে কিন্তু মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হতো। তো ক্রেবস চক্রে এক হচ্ছে আমাদের শক্তি তৈরি হয়, একই সাথে যেসব অ্যাসিড তৈরি হচ্ছে সেসব অ্যাসিড কিন্তু ধীরে ধীরে অ্যামিনো অ্যাসিড কিছু সংশ্লেষণ করতে পারে, মানে অ্যামিনো অ্যাসিড তৈরি করতে পারে। যে অ্যাসিডগুলো তৈরি হয় সেই অ্যাসিডগুলো থেকে পরবর্তীতে ব্যবহার করে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সহজেই তৈরি করা যায় এবং এই কাজটা হয়ে থাকে ক্রেবস চক্রের মাধ্যমে। একই সাথে শ্বসনের ফলে যে আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, সেই কার্বন ডাইঅক্সাইড মূলত আসে হচ্ছে এই ক্রেবস চক্র থেকে। ক্রেবস চক্রতে আমরা দেখেছি যে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে যখন সাকসিনাইল কোয়ে তৈরি হচ্ছিল তখন একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছিল এবং একই সাথে আরও একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছিল হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড থেকে যখন আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড তৈরি হচ্ছিল, মানে পরপর দুইটা ধাপে আমরা 2টা কার্বন ডাইঅক্সাইড পেয়েছিলাম। তার মানে হচ্ছে যে 2 অণু পাইরুভিক অ্যাসিডের জন্য আমরা আসলে 4 অণু কার্বন ডাইঅক্সাইড পেয়ে থাকি। এই কার্বন ডাইঅক্সাইডটাই মূলত আমরা ত্যাগ করে থাকি এবং একই সাথে যেই জৈব অ্যাসিড তৈরি হয় এই ক্রেবস চক্রের মাধ্যমে সেটা হচ্ছে উদ্ভিদে আরও যেসব জৈব অ্যাসিড আছে সেগুলোকে বিপাক করতে সাহায্য করে। জৈব অ্যাসিড সহজে বিপাক করা যায় না, যেহেতু যায় না, ওই জৈব অ্যাসিডগুলাই সেগুলোকে বিপাক করতে সাহায্য করে। তার মানে হচ্ছে ক্রেবস চক্র শক্তি উৎপন্ন করা ছাড়াও কিছু গাঠনিক কাজও করে, যেমন অ্যামিনো অ্যাসিড তৈরি করে, জৈব অ্যাসিড বিপাক করতে সাহায্য করে এবং একই সাথে আমাদের বডিতে যেই কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয় বা উদ্ভিদের বডিতে যেই কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটাকে ত্যাগ করে দিতে পারে। ক্রেবস চক্রের মাধ্যমে মূলত এই কার্বন ডাইঅক্সাইডগুলো তৈরি হয়, কারণ আমরা ধাপটাতে দেখেছিলাম যে পরপর কার্বন সংখ্যা কমানোর জন্য কার্বন ডাইঅক্সাইড বারবার বের হয়ে যাচ্ছিল এক একটা রিয়েকশন থেকে। তো এটাই ছিল ক্রেবস চক্রের গুরুত্ব। এরপরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে ইলেকট্রন ইটিসি এর ইলেকট্রন বাহকগুলো নিয়ে।